মাতৃভূমি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী ও ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহাজমপুর এলাকায় সংগঠনের পক্ষ থেকে 1300 অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী এবং আত্মনির্ভরশীল করার লক্ষ্যে কর্মহীন পরিবারদের মধ্যে 15টি ছাগল বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ ইত্যাদি। এ সময় জামপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিতে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিল্পপতি আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন মাহবুবুর রহমান লিটন ও সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন রতন সহ আরও অনেকে।